হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করে সবাই অনেক অনেক ভালোছো আছো সব বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রি বিট করে মাইনিং করবেন সো একদমই ফ্রিতে এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সো বন্ধুরা তার আগে বলে থাকে যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকার যে বেলায়কনটি আছে সেটা অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যদি আপনার কোনো সমস্যা থাকে কোনো কিছুই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে যে অ্যাপসটার কথা বলবো সেটা হচ্ছে এই অ্যাপসটা বিটকয়েন মিনার এটাতে পেমেন্ট করতেছে সো এটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন বিটকয়েন মিনার বিটকয়েন মিনার লিখে সার্চ করলে দেখবেন যে নিচে এই যে তিন নাম্বার অপশন একটা আছে যে বিটকয়েন কোল্ড বিটকয়েন মিনার রিমোট ঠিক আছে এটা বন্ধুরা আমি দেখুন অলরেডি ইনস্টল করে রাখছি এখানে সো এদের ই দেখুন এদের রিভিউ কিন্তু প্রায় নয় হাজার নাইন কে এবং ডাউনলোড প্রায় টেন কে ঠিক আছে এত ভালো অ্যাপসটা যায় এই জন্য কিন্তু রিভিউ কিন্তু অনেক হয়েছে ডাউনলোডের সংখ্যা কিন্তু দশ কে কিন্তু রিভিউ দেখেন নাইন কে ঠিক আছে তাহলে বুঝতে পারেন সে ভালোই একটা অ্যাপস সো এটা কিভাবে কাজ করবেন সেটা আমি এখন দেখাচ্ছি সো আপনি ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা নিচে দেখবেন যে এরকম একটা অপশান আসবে আপনি জাস্ট আই ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি জাস্ট এ পেলেতে ক্লিক করবেন তারপর দেখবেন যে এটা অটোমেটিকই কিন্তু আর্নিং হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এদের দেখতে পাচ্ছেন যে একটা রিফার বাক্সের মতন আছে সেটাই যদি আপনি রিফারে যান তাহলে দেখুন বন্ধুরা এখানে আপনি যদি আমার এই কোডটা বসান এখানে এই কোডটা আমার এই কোডটা যদি আপনি বসান তাহলে কিন্তু আপনি পাঁচশো পাঁচশো সাতাশি ফিরি পেয়ে যাবেন ঠিক আছে সো আমি এটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা আমি একজনের একটা ব্যবহার করি ঠিক আছে যদি বসান তাহলে কিন্তু আপনি অনেক কয়েন পেয়ে যাবেন আবার ঠিক আছে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম সো বন্ধুরা দেখুন আমি একজন একটা রিভার ব্যবহার করছি সো আপনি আমার এই রিভার কোডটা ব্যবহার করবেন আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ই দিয়ে দেবো লিখে দেবো সেখান থেকে আপনি বসা দেবেন অথবা আপনি এখানে একটা স্ক্রিনশট রাখেন এখানে দেবেন ফাইভ ফাইভ টি এস এক্স ই থ্রি সেভেন বি ডাবল আই আর বন্ধুরা এটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি অনেক কয়েন পেয়ে যাবেন এবং তাছাড়াও আপনার ওখানে যে পাওয়ারফুলটা আছে যেটা বিট করে মাইনিং হচ্ছে সেটার পাওয়ারও কিন্তু স্পিডও বাড়িয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু দশ করে বাড়তে এখন কিন্তু বিশ করে বাড়তেছে তাহলে বুঝতে পারছেন যে আপনার দশ পাওয়ার করে কিন্তু বাড়বে এখানে ঠিক আছে আর আপনি সঙ্গে সঙ্গে দু দুই সেন্ট মানে জিরো দশমিক টু সেন্ট ফ্রি পেয়ে যাবেন ওই রিফার কোডটা ইউজ করার সাথে সাথে আর আপনি পেয়ে যাবেন এখানে দশ করে আরও বেশি মাইনিং করার জন্য সো এখানে আরও বেশি মাইনিং করবেন কীভাবে সেটা আমি এখন দেখাবো সো সেটার জন্য আপনি তো যাবেন সেটিংয়ে সেটিং উপরে সেটিং বাক্সুন দেখতে পাচ্ছেন ওখানে যাবেন একটা আসলে জাস্ট একটা কেটে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপগ্রেড প্ল্যান ঠিক আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এই বাসনে আছে ঠিক আছে হ্যাঁ এখন আমি যদি এই বাসন আনি দুইশো এম এম এস দিয়ে কিন্তু আমার মাইনিং হবে ঠিক আছে সো আর নিচে হচ্ছে আপনি যদি জিরো দশমিক জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ ডে যদি কেনেন তাহলে আপনার মিনিটে চব্বিশ করে বাড়বে ঠিক আছে প্রতি মিনিটে চব্বিশ বিটকান পাওয়া যাবেন তারপর নিচে আছে আর একটা প্ল্যান সো এটা গোল্ডেন প্ল্যান এটা প্রিমিয়ার প্ল্যান আপনি চান যদি এখানে ইনভেস্ট করতে তাহলে ইনভেস্ট করতে পারেন আর যদি না চান যদি ইনভেস্ট করবে না তাহলে ইনভেস্ট করা লাগবে না ঠিক আছে জাস্ট আপনি কি করবেন রেট আছে ইউ এন এখানে ক্লিক করে দেবেন এখানে তো গুগল এরকম ক্লিক করে দেবেন তারপর এখানে জাস্ট এইটাই ই করে দেবেন এরপরে তারপর সাবমিটই করে দেবেন ইএস করে দেবেন তারপর যা কিছু একটা লিখে দেবেন ঠিক আছে গুড নাইস এগুলো একটা লিখে দেবেন তারপর জাস্ট সাবমিট ক্লিক করে দেবেন তো সাবমিট করে ব্যাকে আসবেন সো ব্যাকে সবাই অ্যাড আসবে সো এখানে দেখুন যে উই হ্যাভ গেট ঠিক আছে সো আমার কিন্তু এটাই আছে ঠিক সময় কিন্তু এখানে চলে আসে দেখুন বন্ধুরা আমি যদি এখন দেখাই মাইনিংটা আমার কেমন হচ্ছে সো দেখুন চল্লিশ আশি ষাট একশো বিশ এরকম হচ্ছে কিন্তু দেখুন কত দূরত্ব কাজ হচ্ছে দেখুন এখানে তো এইভাবে আপনি মাইনিং করবেন আর কি এটা এভাবে অন করে রাখবেন অন করে মাঝে আসবেন তো এটা যদি কেটে দেন একেবারে তাহলে কিন্তু একেবারে কেটে যাবে আর আপনি যদি এভাবে মাঝে রাখি এভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার মাইনিংটা হবে সে এখন দেখি যে ইটা ডাটা অফ করে কি কাজ হয় সব বন্ধুরা এখানে ডাটা অফ করে কোনো কাজ হবে না এই জন্য আপনি যখন ইন্টারনেটে আসবেন তখন কি করবেন জাস্ট এটা একটু ডাটাটা অন করে ওটা একটু ওপেন করে দেবেন তাহলে কিন্তু আপনার অটোটি মাইনিং হবে ঠিক আছে সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন